আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ বাংলাদেশের রাজধানী শহর ঢাকা শহরে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা শহরের শান্তিনগর এলাকায় অবস্থিত কলেজ। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিখ্যাত কলেজ। এই কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 10 থেকে 12 হাজার বা আরও বেশি হতে পারে। দেখতে পাচ্ছেন এটা কলেজের বিল্ডিংয়ের ঢোকার যে গেট, এটা বিল্ডিংয়ের মেন গেট। এই গেট দিয়েই কলেজের ভিতরে ছাত্রছাত্রী প্রবেশ করে এবং বাইরে হয়ে থাকে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজ। এই কলেজে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অফার করা হয়। 27টি বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি করার সুযোগ রয়েছে এই কলেজে। এই হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। আপনারা এই কলেজে আসবেন কিভাবে? এই দিক থেকে দেখছেন, এটা কাকরালের দিক থেকে যে রাস্তাটা এসেছে, এদিক থেকে আসলে এখানে আপনারা এই কলেজটি দেখতে পাবেন। এবং যারা মালিবাগ থেকে আসবেন তারা এই দিক থেকে আসলে কলেজের গেটে আপনারা আসতে পারবেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা শান্তিনগর বাজার এলাকা, ঠিক রাস্তার অপোজিটে শান্তিনগর বাজার। এবং এখানে কর্ণফুলি গার্ডেন সিটি দেখতে পাচ্ছেন, এটা শান্তিনগর কাকরাইল এলাকার একটা বিখ্যাত মার্কেট। ডান দিকে যে কর্ণফুলি গার্ডেন সিটি দেখতে পাচ্ছেন, এটা ঠিক পাশে অবস্থিত এই কলেজটি। দেখতে পাচ্ছেন এটা কর্ণফুলি গার্ডেন সিটি। কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আপনার 20 থেকে 30 সেকেন্ড হাঁটলেই দেখতে পাচ্ছেন কলেজের বিল্ডিংটা। এটা কলেজের মেন কলেজের বিল্ডিং হাবিবুল্লাহ। এটা 12 তলা বিশিষ্ট একটি বিল্ডিং কলেজের, খুব বড় একটা বিল্ডিং এটা। তো এখানে আমি বলছিলাম যে কলেজটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়। 1 একর বা 3 বিঘা জায়গার উপরে কলেজটি প্রতিষ্ঠিত। এখানে কলেজটি প্রতিষ্ঠা করেন জনাব হাবিবুল্লাহ বাহার চৌধুরীর ওয়াইফ, স্ত্রী আনোয়ারা বাহার চৌধুরী। এই কলেজের মোট 5টি হাইরাইজিং বিল্ডিং রয়েছে, মাল্টি স্টোরেড বিল্ডিং, যার মধ্যে 1টি 12 তলা বিশিষ্ট এবং 2টি 8তলা, আরও 8তলা আরও 2টি বিল্ডিং রয়েছে। এখানে মোট ফ্যাকাল্টি রয়েছে 5টি। আমি এই ফ্যাকাল্টি সম্পর্কে আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন এটা মগবাজার মালিবাগ ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে নামলে দেখতে পাচ্ছেন গাড়িগুলো নামতেছে। ফ্লাইওভার দিয়ে নেমে ঠিক ডান দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা হাবিবুল্লাহ বাহার কলেজ। যারা আপনারা মগবাজার এলাকা থেকে আসবেন তারা এখানে নেমেই এই কলেজের ঢুকতে পারবেন। তো সুদর্শক, এখানে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন এটা কলেজের বিল্ডিং। এই কাছে ঘেরা বিল্ডিংয়ের ঠিক পাশে যে গাছ, গাছের পাশে যে বিল্ডিংটা, এটা কলেজের 12 তলা বিশিষ্ট বিল্ডিং। এখানে কলেজের মোট 5টি ফ্যাকাল্টি রয়েছে, আর্টস ফ্যাকাল্টি। আর্টস ফ্যাকাল্টি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের বলবো। বাংলা, ইংরেজি, আরবি, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্ট্রি এবং কালচার, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন। এবং কমার্স ফ্যাকাল্টি বা ব্যবসায় শিক্ষাতে আছে BBA, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ট্যুরিজম। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে। দেখতে পাচ্ছেন এটা, এটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি হাইরাইজিং বিল্ডিংটা। ঠিক তার পাশেই এখানে যে বড় বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে আপনার হাবিবুল্লাহ বাহার কলেজ। এই 2-3টা বিল্ডিংয়ের মাঝখানে যে বিল্ডিংটা গাছ রয়েছে, এই গাছের পাশে যে 12 তলা বিল্ডিং, এটাই হচ্ছে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের মেন বিল্ডিং। তো ফ্যাকাল্টি অফ সায়েন্স, সায়েন্সের আন্ডারে রয়েছে বোটানি, জুলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সও রয়েছে এখানে, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের আন্ডারে রয়েছে ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, জিওগ্রাফি, তারপরে সাইকোলজি বা দর্শন। এবং এখানে যে সায়েন্স ফ্যাকাল্টি, সবগুলো ফ্যাকাল্টি মোটামুটি বিখ্যাত। এখানে কলেজের যে মিশন রয়েছে টু ক্রিয়েট লিডার ইন এডুকেশন। তো শুধু দর্শক, এই পর্যন্তই আজকে। দেখতে পাচ্ছেন এখানে শান্তিনগর বাজার, এই শান্তিনগর বাজারের ঠিক উল্টা দিকে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।